সংবাদ মাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ নামে আখ্যায়িত করা হয়, কেননা দেশের বিভিন্ন প্রান্তের খবরাখবর সংবাদ মাধ্যম সংগ্রহ করে দেশের সব অংশের জনগণ ও শাসকদের কাছে পৌঁছে দেয় এবং দেশের শাসন ব্যবস্থা ও শাসক সম্বন্ধে দেশের মানুষকে অবহিত করে। আর এই কাজটি করেন সাংবাদিকরা। যেহেতু দেশ তথা রাজ্যে করোনা সংক্রমণের শুরু থেকেই প্রাণের ঝুঁকি নিয়ে বিপদকে উপেক্ষা করে সাংবাদিকরা নিরন্তরভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তের সংবাদ জনসমক্ষে তুলে ধরে রাজ্য প্রশাসনকে সাহায্য করে চলেছেন, তাই রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসীন হওয়ার পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিরলসভাবে পরিশ্রম করে চলা সাংবাদিকদের করোনা যোদ্ধা হিসাবে ঘোষণা করেছেন। এই ঘোষণার অব্যবহিত পরই নদিয়া জেলা স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় শুক্রবার দুপুরে নদিয়ার কৃষ্ণনগর রবীন্দ্রভবন সাংস্কৃতিক মঞ্চে আনুষ্ঠানিকভাবে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন জেলায় কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত সংবাদ কর্মীরা। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।